আপনি কি একজন ইউটিউবার, ইউটিউবে ভিডিও বানাতে চান? তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। বন্ধুরা, আপনি যদি ইউটিউবে ভিডিও বানান তাহলে আপনার সবথেকে আগে যেটা দরকার হবে সেটা হলো একটা থাম্বনেল। তো আজ আমি আপনাদের শেখাবো একটা প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাতে হয়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা শিখে নিই যে থাম্বনেল কিভাবে বানাতে হয়। থাম্বনেল কিন্তু বন্ধুরা ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনাকে খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে হবে এবং আপনার অডিয়েন্স আপনার ওই থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে। তো তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে থাম্বনেল কী করে বানাতে হয় সেটা একবার দেখি। তো বন্ধুরা, থাম্বনেল বানানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে গুগলের প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো তার জন্য আপনাকে আপনি প্লে স্টোরে গিয়ে সিম্পল সার্চ করবেন ক্যানভা, CANVA। ক্যানভা সার্চ করলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। বন্ধুরা আইকনটা চিনে রাখুন, আমি এই ক্যানভা অ্যাপসটা ডাউনলোড আগে থেকেই করে রেখেছি সময় বাঁচানোর জন্য, তাই আমার এখানে ওপেন আসছে, আপনার এখানে ইনস্টল আসবে। তো খুব সিম্পল আপনি ক্যানভাটা ইনস্টল করে নেবেন, আপনি চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকেও ইনস্টল করে নিতে পারেন। এরপর যে অ্যাপসটা লাগবে সেটা হলো আপনার পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপ এখান থেকে সার্চ করে নেবেন, পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব ফটো এডিটর অ্যাপস, এটা আমাদের এটা খুবই দরকারি। তো এইভাবে আমি এটা সার্চ করে নিলাম, আমার এখানে ওপেন আসছে, আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো আপনার এটা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমাদের পিক্সেল ল্যাবটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা আমাদের প্রথম যে অ্যাপস ক্যানভা অ্যাপসে যাব, ক্যানভা অ্যাপসে ক্লিক করে নিচ্ছি। এটা ক্লিক করার পর এটা ওপেন হয়ে যাবে। এখন সিম্পলি এই প্লাস আইকন যে আছে ক্যানভার নিচের দিকে, এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন উপরে হোয়াইট বোর্ড আছে, ইউটিউব থাম্বনেল আছে, আমরা ইউটিউবের ভিডিও থাম্বনেল বানাচ্ছি, থাম্বনেলে ক্লিক করছি। এখানে যে আপনার থাম্বনেলগুলো আছে এখান থেকে আপনি খুব সিম্পলি একটা যেটা আপনার ইচ্ছা, যেটা আপনার ভালো লাগবে, যেটা আপনার ভিডিওর সাথে ম্যাচ করবে তেমন ধরনের দেখে একটাকে আপনি ক্লিক করে নেবেন। তো এখন আমি এখান থেকে একটা থাম্বনেল চুজ করে সেই থাম্বনেলটাকে আমার ক্যানভা ড্যাশবোর্ডে নিয়ে আসব। এখানে একটা ক্লিক করলেই সেই থাম্বনেলটা আমার ক্যানভা ড্যাশবোর্ডে চলে আসবে। তো এটা আমি সিম্পলি ক্লিক করে নিলাম। তো এটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো এই যে যে লেখাগুলো এখানে আছে, আমি যদি সেটা আমি না চাই, আমি আমার মতো এখানে কোনো লিখে থাম্বনেলটা ক্রিয়েট করতে চাই, তো আমি এই লেখার উপর টাচ করব। উপরে দিয়ে একটা কপি বাটন আছে, সাইডে একটা ডিলিট, তো ডিলিটে ক্লিক করে আমি এই লেখাগুলোকে খুব সহজে এখান থেকে ডিলিট করে আমি আমার থাম্বনেলটাকে ক্লিয়ার করে নিতে পারি। তো এইভাবে আমি এগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি। আপনারাও আপনাদের ইচ্ছা মতো যেমন আপনার লাগবে আপনি সেভাবে করে নেবেন। তো আমি একটা ফ্রেশ পেজ করে নিচ্ছি এটাকে। আমি এই ছবিটা এবং ক্যানভা যে ওয়াটার মার্ক আছে এটাকেও এখান থেকে ডিলিট করে নিচ্ছি। আপনি চাইলে সাইডে অ্যাডজাস্টও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন, আমি এটাকে ডিলিট করে নিচ্ছি। এবার আমরা বাঁদিকে যে প্লাস আইকন আছে সেখানে একবার ক্লিক করে এর থেকে যে এলিমেন্টস যে অপশনটা আছে এলিমেন্টস অপশনে একবার ক্লিক করে নিচ্ছি। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি যে থাম্বনেল কীভাবে বানাতে হয়, তো একটা ইউটিউবের আইকন আমি এখানে সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। সিলেক্ট করে এটাকে অ্যাডজাস্ট করে নিই, অ্যাডজাস্ট করে আমি একটু সাইডে বসিয়ে দেবো, যাতে আমি যে সাইডে যে লেখাগুলো লিখবো তাতে যেন এটা অসুবিধা না করে। তারপর আমি ফিরে একবার প্লাস আইকনে দিলাম। এবার এখান থেকে একটা সাবস্ক্রাইব নিয়ে নিচ্ছি, সাবস্ক্রাইব লেখা ডিজাইন করা, এখান থেকে সার্চ করেও আমি নিতে পারবো। সাবস্ক্রাইব সার্চ করে নিচ্ছি, সাবস্ক্রাইব। আমি এখান থেকে সাবস্ক্রাইব লেখাটাকে ক্লিক করে আমার থাম্বনেলে নিয়ে নিলাম।
এটাকে আমার হিসাব মতো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করে উপরের দিকে যে ডাউন অ্যারো যে তীরটা আছে ওটাকে গিয়ে আমরা ক্লিক করব। ইমেজটা আমাদের গ্যালারিতে খুব সহজেই কিন্তু বন্ধুরা সেভ হয়ে যাবে। তো আমাদের ইমেজটা রেডি হচ্ছে, একটু প্রিপেয়ারিং হতে সময় নেয়, ক্যানভা অ্যাপসটা একটু বড়। তো এইভাবে আমাদের গ্যালারিতে ইমেজটা সেভ হয়ে গেছে। তো এবার যে আমরা হোম বাটনে প্রেস করে আমরা ব্যাক চলে যাব, এবার যে অ্যাপসে যাব সেটা হলো আমাদের পিক্সেল। এবার পিক্সেল অ্যাপে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নিলাম, পিক্সেল অ্যাপটা আমাদের ওপেন হয়ে গেছে। ওপর দিকে যে আছে ইউজ ইমেজ আর নিচে আছে ইমেজ সাইজ, ইমেজ সাইজে আমরা ক্লিক করে নেব। ইমেজ সাইজে ক্লিক করে এখানে কাস্টমের জায়গায় ইউটিউব থাম্বনেল যে অপশনটা আছে ইউটিউব থাম্বনেলে আমরা ক্লিক করে নিচ্ছি। ইউটিউব থাম্বনেলে ক্লিক করে নিয়ে এর ইমেজটাকে ওকে করে নেব। আমাদের ইউটিউব থাম্বনেলের আমাদের এখন ইমেজটা ইউটিউব থাম্বনেলের আকারে সেট হয়ে গেছে। তো আমরা উপরে থ্রি ডটে ক্লিক করে আমরা যে ক্যানভা অ্যাপসে যে ইমেজটাকে সেট করেছি ওটাকে এখান থেকে এই পিক্সেল অ্যাপে নেব। ইউজ ইমেজটাকে এই আমার ইমেজটা এখানে সিলেক্ট করে নিচ্ছি, এই পিক্সেল অ্যাপে আমাদের এখানে ওকে করে দিলাম। এবার আমাদের এটা যেটা করতে হবে যে ছবিটাতে আমাদের কী লিখবো সেটা লিখে বসাতে হবে। তো এই এডিট অপশনে ক্লিক করছি, নিউ টেক্সটটা কেটে দিলাম। তারপর এখন আমি এখানে লিখে নেব, লিখব এডিটে গিয়ে ইউটিউব। তো এখানে লিখে নিচ্ছি YOUTUBE ইউটিউব, ইউটিউব লিখে ওকে করে দিচ্ছি। এবার এটাকে আমি আমার ইচ্ছা মতো জায়গায় অ্যাডজাস্ট করে নেব এবং এর ফন্ট এবং কালার সবই চেঞ্জ করে নেব। তো আমি প্রথমে যাব ফন্ট অপশনে, এখানে স্ক্রল করলে স্ক্রল করে এদিকে আসবেন, এই এই এবি যে অপশনটা আছে এটা ফন্ট অপশন, এই ফন্ট অপশনে একবার ক্লিক করছি। আপনারা ওইভাবে ক্লিক করে এর যে লেখাটা ভালো লাগবে সেই লেখাটা সিলেক্ট করে নিতে পারবেন। ইউটিউব লেখাটা আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কালারে গিয়ে কালারটা এর চেঞ্জ করে দেব। কালারটা ঠিক ভালো লাগছে না। তো এইভাবে খুব সুন্দরভাবে আপনারা লেখাটার কালার চেঞ্জ করে দিতে পারবেন। তো এটা ব্ল্যাক কালার ভালো লাগছে, ব্ল্যাকটাই আমার পছন্দ থাক এটা। তারপরে আবার টেক্সটে আবার একবার টেক্সটে যাব, টেক্সটে গিয়ে ক্লিক করে এখানে লিখে নেব আমরা থাম্বনেল, থাম্বনেল। তো তার জন্য আমরা টেক্সট আইকনে ক্লিক করছি, এখানে লিখব, এটাকে কেটে দিই, লিখব থাম্বনেল। থাম্বনেল লিখে এখানে আমরা এটাকে সাইজটা বড় করে নিয়ে এখানে অ্যাডজাস্ট করে দেবো, মানে অ্যাডজাস্ট করে এবার সাইজ বড় করে দিচ্ছি। সাইজে গিয়ে আপনি আপনার ইচ্ছে মতো সাইজ যেটা আপনার ঠিক মন হবে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করার পর এর কালার এবং এর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটাকেও চেঞ্জ করে দেব। তো ফন্টে যাই, প্রথমে ফন্টটা চেঞ্জ করে নিই, ফন্টটা যে কোনো ফন্ট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন খুব সহজেই, এই ফন্টটাই ঠিক লাগছে। এবার এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য আমাদের এই টি নামক অপশনটি আছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এটায় ক্লিক করব। ক্লিক করার পর এটাকে এনাবেল করে দেবো, এনাবেল করার পর কালারস অপশনে একবার ক্লিক করব, উপর দিকে একবার স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে এই কালারটা ঠিক লাগছে আমার, তো এটাকে আমি ওকে করে দিচ্ছি। তো রাইটে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের ইউটিউব থাম্বনেল পর্যন্ত লেখা হয়েছে। তার পরবর্তী আবার এডিটে গিয়ে এটাকে কেটে দিই, এখানে লিখে নিই কীভাবে বানাবেন, এটাকে ছোট সাইজ এটাকে একটু বড় করতে হবে, তার জন্য আপনাকে সাইজে যেতে হবে। সাইজে গিয়ে সাইজে একবার ক্লিক করব, ক্লিক করে সাইজটা একটু বাড়িয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নিই। এরকমভাবে অ্যাডজাস্ট করে নিলাম, রাইটে ক্লিক করলাম, করার পর একে বোল্ড করে নিই, লেখাটা একটু সুস্পষ্ট দেখাচ্ছে। এবার এর কালারটা চেঞ্জ করি, ব্ল্যাক ব্ল্যাক এটা বোঝা যাচ্ছে না, গ্রিন
तो हमारे इटा एभवे सेट हो गल एबार लिखे निच्छी शिखुन शिखुन ओके एटा एक बड़ो कर नहीं हाँ हमें शिखुन एटे एडजस्ट हाँ ठीक है इखने एडजस्ट कर निलाम एबार एदिके स्क्रोल कर नीन एखाने लेखार स्टाइलटा बोल्ड कर नहीं बोल्ड हो गल तो ये देखिए एखन खूब सुंदर बोझा जाच्छे कलार्स जाए कलार्स गए एक कलर सिलेक्ट कर আমাদের ইউটিউবের জন্য থাম্বনেল মোটামুটি রেডি তো এটাকে এখন আমরা সেভ করে নেব উপরে সেভ অপশন সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করছি ক্লিক করে এখানে যদি পিএনজি ফরম্যাটেও সেভ করতে পারবেন এবং মোবাইলে ইউজ করা যাবে তেমন ফটো ফরম্যাটেও সেভ করা যাবে এর জন্য জেপিজি তে সেভ করতে হবে তার জন্য আপনাদের এই কাস্টম অপশনে ক্লিক করে সবথেকে নিচে যে অপশনটা আছে আলট্রা আলট্রাতে একবার ক্লিক করে দিতে হবে ওই পিএনজিটাকে জেপিজি করে সেভ টু গ্যালারি सेव टू ग्यालारी कर दिलाम छविटा आमादेर किन्तु रेडी हो गेछे एकटु एड आसबे तो जाइहोक बंधुरा एइभाबे आपनारा यूट्यूब भिडियोर जोन्नो खूब सहजे एकटा खूब सुंदर थामनेल बान बंधुरा भिडियोटा भालो लागले एकटा लाइक दिए अवश्य चैनलटिके सबस्क्राइब करे नेबेन आर संगे थाकबेन परवर्ती भिडियोर जोन्नो।